আমার তিনটা মেইন প্রশ্ন আসে, যেটা হচ্ছে ফার্স্ট অফ অল, যখন সেনা পিলখানা ঘটনা যখন ঘটে এবং সেনাবাহিনী যখন পিলখানার সামনে ডিপ্লয়েড হয়, সেনাবাহিনীকে সরকার কেন বাধা দিল ঢুকার জন্য, ফার্স্ট অফ অল। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এটা একটা মিলিটারি সিচুয়েশন, এখানে সেনাবাহিনী ট্যাকল করবে, সেনাবাহিনী না পাঠায় তারা রাজনৈতিক নেতাদের কেন পাঠালো সিকিউরিটি ছাড়া, এটা আমার একটা প্রশ্ন। এবং সরকার এত কনফিডেন্স কিভাবে পায়? থার্ড অফ অল, হত্যা হওয়ার পরে সেনাবাহিনীকে 3 কিলোমিটার উইথড্র করলো কেন পিলখানার দূর থেকে, এবং জওয়ানদের পালাইতে দিল কেন? এটা আমার মেইন 3 কোয়েশ্চেন। যেটা 57টা অফিসারকে খুন করে বডি মিউটিলেট করা হয়েছে, বাজেভাবে হত্যা করা হয়েছে, বেয়নেট দিয়ে খোঁচানো হয়েছে 57 অফিসার্স, আমরা লিবারেশন ওয়ারে এত অফিসার জীবন হারাইনি, কিন্তু এ দুইটা দিনে উই লস 57 ব্রাইট অফিসার্স। বাট আমার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, হত্যাকাণ্ডের 2-3 দিন আগে কর্নেল গুলজার সহ এবং কয়েকজন অফিসার মিলে বিডিআর এ, র‍্যাব থেকে বিডিআর এ কেন ট্রান্সফার হলেন, এটা আসলে দ্যাটস অলসো আ বিগ কোয়েশ্চেন। আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপাই নিজেকে দিয়েছি ধিক্কার, কতটুকু অশ্রু গড়ালি হৃদয় জলে শিখত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত, কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য, নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ।